কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। আজান শান্তি আর প্রেমের প্রতীক ভারতীয় শিবসেনা নেতা। চ্যানেল টোয়েন্টি তারও থাকছে, টাকা আর সম্পদের পাহাড়ে নরেন্দ্র মোদী, ফাঁস হলো মোদীর সম্পত্তির পরিমাণ, দেখুন কত কোটি মালিক তিনি। ইরানের দখলদারের বিরুদ্ধে নামছে জাতিসংঘ, 50 লক্ষ ইসলামী সেনা প্রস্তুত। চারিদিকে শত্রু কি করবেন এরদোয়ান? আরো 4 বছর ক্ষমতায় থাকার ঘোষণা ট্রাম্পের, 2024 সালে নির্বাচনে ফের প্রার্থী হচ্ছেন ট্রাম্প, বেকায়দায় বাইডেন। গাজা নিয়ে জাতিসংঘে ভোট, ঔষধ তৈরিতে মিলল ছাড়। এরপর আরো থাকছে, আবারও মসজিদকে নিয়ে মজা নিচ্ছে ফ্রান্স, দেখুন কি কঠিন গজব আসছে তাদের উপর। সর্বশেষ চ্যানেল টুইটি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন, ফের লাদাখে প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন, তবু মোদি কেন চুপ? দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। আজান শান্তি আর প্রেমের প্রতীক ভারতীয় শিবসেনা নেতা। আজানকে শান্তি আর প্রেমের প্রতীক উল্লেখ করে ভারতের পররাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনার নেতা পন্ডুরাং সমকাল মুসলিমদের আজানের প্রতিযোগিতা করার পরামর্শ দিয়েছেন। শিবসেনার দক্ষিণ মুম্বাইয়ের প্রধান সপকাল বলেন, আমি রোজ আজান শুনি, যে একবার আজান শুনবে সে দ্বিতীয়বার শোনার জন্য অপেক্ষা করবে, আর এটা নিয়েই আজানের প্রতিযোগিতার কথা মাথায় আসে। প্রকাশ্যে আজান নিষিদ্ধের জন্য বিজেপির দাবির বিষয়ে তিনি একথা বলেন। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। বাংলা হান্ট, ইন্ডিয়া রাগ, ফ্রেশ, তাজা নিউজ। সাংবাদিকদের তিনি বলেন, আজান শুধু 5 মিনিটের হয়, মহা আরতির মতোই গুরুত্বপূর্ণ আজান। শিবসেনার সহযোগী দলগুলিও সপকালের মন্তব্যকে সমর্থন করেছেন। শিবসেনার এই বক্তব্যের বিরোধিতা করে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, শিবসেনার কোনো এক সময় রাস্তায় নামাজ পড়া নিয়ে আপত্তি ছিল, কিন্তু এখন সেই আজানকে সমর্থন করছে শিবসেনা। সপকাল বলেন, আমি মুসলিমদের উৎসাহিত করার জন্য মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবক সংগঠনকে আজানের প্রতিযোগিতা করার পরামর্শ দিয়েছে। গীতা পাঠের প্রতিযোগিতার বদন আজানের প্রতিযোগিতা করা দরকার বলে জানান তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, টাকা সম্পদের পাহাড়ে নরেন্দ্র মোদী, ফাঁস হলো মোদীর সম্পত্তির পরিমাণ, দেখুন কত কোটির মালিক তিনি। চরম আর্থিক দুরবস্থার জর্জরিত ভারত, বিরোধীরা কমপক্ষে এমনই দাবি করেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় কত টাকা খরচ হয় তা নিয়ে প্রশ্ন তুললেন ডিএমকে সাংসদ দয়ানিধি মারান। নিরাপত্তায় ব্যয় হওয়া অর্থের অঙ্ক শুনলে আটকে ওঠার জোগাড় প্রায় সকলেরই, কারণ হিসাব বলছে মোদীর নিরাপত্তায় প্রতি ঘন্টায় খরচ হয় 6,75,000 টাকা। সাধারণ বাজেটে নরেন্দ্র মোদীর নিরাপত্তায় এসপিজির বরাদ্দ বাড়িয়ে 600 কোটি টাকা করা হয়েছে গত বছরের তুলনায়, যা 10% বেশি। 2019-20 অর্থ বছরে এসপিজির বরাদ্দ ছিল 540 কোটি টাকা। এই সময় মোট 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা দায়িত্ব ছিল এসপিজি, বর্তমান শুধুমাত্র 593 কোটি টাকা প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য খরচ হয়। হিসাব করে দেখা গিয়েছে প্রতিদিন মোদীর নিরাপত্তায় খরচ হচ্ছে 1.62 কোটি টাকা, প্রতি ঘন্টায় খরচের অঙ্ক 6.75 লক্ষ টাকা এবং প্রতি মিনিটে খরচের অঙ্ক 11,263 টাকা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলের দখলদারের বিরুদ্ধে নামছে জাতিসংঘ, 50 লক্ষ ইসলামী সেনা প্রস্তুত। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে 5টি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে বুধবার অধিকৃত গোলান মালভূমির উপর ইহুদিবাদী ইসরায়েলের সার্বভৌমত্ব দাবির বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে। 1967 সালের 6 দিনের আরব ইসরায়েলি যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলানের একটি অংশ দখল করে নেয় ইসরায়েল, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই তা মেনে নেয়নি। গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবনার পক্ষে ভোট পড়ে 88টি এবং বিপক্ষে ভোট পড়ে 9টি। 62টি দেশ ভোট দানে বিরতি ছিল। এ প্রস্তাবে অধিকৃত মালভূমি থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। আরেকটি প্রস্তাবে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে, তার পক্ষে 145টি ভোট পড়ে। এ প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে মাত্র 7টি এবং 9টি দেশ ভোট দানে বিরত ছিল। এ প্রস্তাবে 1967 সালের আগের সীমানায় ইসরায়েলি সেনাদেরকে ফিরিয়ে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্য 3টি প্রস্তাবে ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘের কমিটির কাজ করার বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, চারদিকে শত্রু কি করবেন এরদোয়ান? আন্তর্জাতিক রাজনীতির নানা ডামাডোলে 2টি বিষয় খুব বেশি মনোযোগ পাচ্ছে না। একটি হচ্ছে সিরিয়ার গোলান হাইটসকে ইসরায়েলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ঘোষণা,
আর চীনের সিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের উপর বেইজিং এর নির্মম নির্যাতন ও দমিয়ে রাখার অভিযোগ। উভয় অঞ্চলের জনগোষ্ঠী একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। গোলান মালভূমির অধিবাসীদের নরক যাত্রা 1967 সালে শুরু আর উইঘুরদের দোজখবাস কিছুদিন ধরে প্রকাশিত হয়েছে। গোলান মালভূমি দিয়ে শুরু করা যাক। জাতিসংঘের সদ্য অনুষ্ঠিত সাধারণ পরিষদে 74তম অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান একটি প্রশ্ন রেখেছেন, ইসরায়েলি সীমানা কোনটি? ইসরায়েল কি 1947 সালের সীমানায় থাকবে নাকি 1967 সালের সীমানা দখল করে রাখবে, অথবা এর সীমানা নিয়ত বাড়তেই থাকবে? ইসরায়েলই সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যাদের আয়তন দিন দিন বাড়ছে। অন্য দেশ দখলের ধুমকি হামেশাই দিচ্ছে ইসরায়েল। বিস্ময়করভাবে ইসরায়েল দাবি করছে এটা নাকি তাদের অধিকার, ঈশ্বরের প্রতিশ্রুতি পালন করছে কেবল, কিন্তু এই অধিকার বাস্তবায়ন করতে গিয়ে ইসরায়েল মানবাধিকার, জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। ইসরায়েল ক্রমে একটি বর্ণবাদী দেশে পরিণত হচ্ছে আরব শাসকদের গোপন ও সক্রিয় প্রতিযোগিতায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আরো 4 বছর ক্ষমতায় থাকার ঘোষণা ট্রাম্পের। 2024 সালে নির্বাচন ফের প্রার্থী হয়েছেন ট্রাম্প, বেকায় দেয় বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা আরো 4 বছর ক্ষমতায় থাকছি। এই 4 বছর মেয়াদ 2021 জানুয়ারিতে শুরু হতে পারে। মঙ্গলবার হোয়াইট হাউসের ক্রিসমাস রিসেপশনে ঘনিষ্ঠদের কাছে একথা বলেন তিনি। সেখানে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ওই অনুষ্ঠানে ট্রাম্পের শতাধিক ঘনিষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন। ট্রাম্প বলেন, আমরা অসাধারণ 4টি বছর কাটালাম, আমরা আরো 4 বছর থাকছি, আমরা আরো 4 বার এ ধরনের অনুষ্ঠান করব। কিন্তু তাদের এটি পছন্দ হচ্ছে না। সৎভাবে যদি বলি, এটি খুব লজ্জার ব্যাপার। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মকর্তারা মাস্ক পরার জন্য নির্দেশিকা জারি করলেও হোয়াইট হাউসের বড়দিনের অনুষ্ঠানে অনেকে তা পড়েননি। অনুষ্ঠান কক্ষে অনেকেই জোরে কাশতে শোনা গেছে। এদিকে বারবার ফক্স টিভিকে দেয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি কিছুতেই নির্বাচনে পরাজয় মানবেন না, 6 মাসেও তার এই মনোভাবে পরিবর্তন হবে না। 45 মিনিটের এই সাক্ষাৎকারে নির্বাচনে কারচুপির অসংখ্য অভিযোগ করলেও কোনো অকাট্য প্রমাণ বা যুক্তি দাঁড় করাতে ব্যর্থ হন এই রিপাবলিকান নেতা। সাক্ষাৎকার গ্রহণ করেন ফক্স টিভির মারিয়া বার্টিরোমো। ভোট কারচুপির সপক্ষে কোনো প্রমাণ না দিয়েই তিনি আবারও বলেন, এটি পাতানো নির্বাচন ছিল, এই নির্বাচনে একেবারে জালিয়াতিপূর্ণ ছিল, আমরা খুব সহজে এই নির্বাচনে জয়লাভ করেছি। ট্রাম্প বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাবেন না উল্লেখ করে বলেন, তিনি জো বাইডেনের কাছে কখনো পরাজয় মেনে নেবেন না এবং ব্যাপক ভোট জালিয়াতির ব্যাপারে তার অভিযোগ প্রত্যাহার করবেন না। ভোট জালিয়াতির দাবির বিষয়ে আমরা মনোভাব পরিবর্তন করা একেবারে অসম্ভব, এ ব্যাপারে 6 মাসের মধ্যে আমার মনোভাব বদলাবে না। আরেকটি হট নিউজ হচ্ছে গাজা নিয়ে জাতিসংঘে ভোট, ওষুধ তৈরিতে মিলল ছাড়। গাজা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল জাতিসংঘ। গাজা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জাতিসংঘ। এতদিন গাজাকে যে ধরনের মদকের তালিকায় রাখা হচ্ছে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। তবে সাধারণের ব্যাপার এবং সাধারণের ব্যবহারের জন্য সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়নি, শুধু ওষুধ তৈরির জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। গাজা নিয়ে জাতিসংঘে ভোট, ওষুধ তৈরিতে মিলল ছাড়। গাজা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জাতিসংঘ। এতদিন গাজাকে যে ধরনের মাদকের তালিকায় রাখা হতো সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে গবেষণায় গাজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। তবে সাধারণের ব্যবহারের জন্য সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়নি, শুধু ওষুধ তৈরির জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। 2019 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে জাতিসংঘকে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ করেছিল। বুধবার জাতিসংঘের নারকোটিক ড্রাগ কমিশনে ভোটাভুটি হয়। একটি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে, বাকি দেশগুলোর ভোটে 27-25 ফলাফল হয়। এতদিন ড্রাগের চতুর্থ শিডিউলে ফেলা হতো গাঁজাকে। ওই একই শিডিউলে হেরোইন, বিভিন্ন ধরনের কেমিক্যাল ড্রাগও রয়েছে। এই ধরনের ড্রাগ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়ে দিয়েছে জাতিসংঘ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019 সালে জাতিসংঘকে জানিয়েছিল গাঁজা ড্রাগের চতুর্থ শিডিউলে থাকায় এটা নিয়ে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় সমস্যা হচ্ছে। গাঁজা থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি সম্ভব, কিন্তু কঠিন ড্রাগের তালিকায় থাকায় তা করা যাচ্ছে না।
এই কারণে ভোটের ব্যবস্থা করে জাতিসংঘের নারকোটিক ড্রাগ কমিশন। গাজার সেবন অনেক দেশে অপরাধ নয়, এমনই একটি দেশ আর্জেন্টিনা। তবে গাজার এই তালিকা পরিবর্তনে খুশি হওয়ার কারণ নেই, এখনো মাদকের তালিকাতেই রয়েছে গাজাকে। এদিকে আরেকটি হাতছি নিউজ হচ্ছে আবার মসজিদকে নিয়ে মজা নিচ্ছে ফ্রান্স, দেখুন কি কঠিন গজব আসছে তাদের উপর। ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ করতে ফ্রান্স সরকার ব্যাপক ও নজিরবিহীন পদক্ষেপ চালু করেছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড দারমানিন। তিনি জানান, 76টি মসজিদকে বিচ্ছিন্নতাবাদের জন্য সন্দেহজনক মনে করা হচ্ছে। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দারমানিন বৃহস্পতিবার আরটিএল রেডিওকে দেয়া তার সাক্ষাৎকারটি টুইট করে লেখেন, সামনের দিনগুলোতে এই প্রার্থনাগুলোতে তদন্ত করা হবে। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।